হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এম এইচ এডুকেশন ল্যাব এম এইচ এডুকেশান তোমাদের প্রত্যেককে স্বাগত আমি অর্ণব স্যার আজকে সি টেটের প্রিভিয়াস ইয়ার দু হাজার বাইশের ম্যাথ পেডি সেগমেন্টটা কিন্তু আমরা এখানে সলভ করি তো আগের দিনের সেশানগুলো যেমন তোমরা দেখেছো ঠিক এই সেশানটাও তোমরা ওভাবে দেখবে যাতে তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ডেভেলপ হয় এখানে পনেরোটা কোয়েশ্চেন আছে কোনোটা কোয়েশ্চেন আমাদের মেন পেপ মেন যে পেপারটা আসে সিটেটে সেখানে পঁয়তাল্লিশ থেকে ষাট দাগের মধ্যে থাকে আমরা সেটাকে ওয়ান টু ফিফটিন দাগ নম্বর দিয়েছি এবং বাংলা ইংরাজি দুটোতেই রেখেছি আশা করি তোমরা জিনিসটাকে ফিল করবে কিভাবে সলভ করতে হয় সেটাও শিখবে তো চলো শুরু করা যাক দেখো তো এখানে আমরা যে কোয়েশ্চেনটা ফার্স্ট দেখছি সেটা হচ্ছে ওয়েন আক্স টু রাইট থার্টি ফাইভ সাম স্টুডেন্টস অফ গ্রেড টু রোড থ্রি জিরো ফাইভ অ্যাজ এ টিচার হাউ উইল ইউ অ্যাড্রেস দ্য দিস প্রবলেম মানে যখন পঁয়ত্রিশ লিখতে বলা হয়েছিল তখন গ্রেড টুর একজন ছাত্র মানে ক্লাস টুতে পড়ে একটা ছাত্র তার মধ্যে কিছু ছাত্র তিনশো পাঁচ লিখেছে ছেলেকে থ্রি জিরো ফাইভ লিখেছে একজন শিক্ষক হিসাবে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন অপশান কি তাদেরকে এটা বলে যে এটি ভুল তাদেরকে সঠিক উত্তরটা খুঁজে বার করতে হবে সেকেন্ড অপশান ব্ল্যাকবোর্ডে গিয়ে সঠিক উত্তরটা লিখে দেবেন আচ্ছা তারপরে তাদের নোটবুকে দশ বার করে সঠিক উত্তর লিখতে বলবেন অথবা কংক্রিট উপাদানের মাধ্যমে বিনিময় নীতি ব্যাখ্যা করে তিনি আপনি শেখাবেন চারটে অপশান আছে ভালো করে দেখো ব্ল্যাকবোর্ডে গিয়ে উত্তর লিখে দেওয়া মানুষদের শেখানো এমনটা তো একদমই নয় তাই না এটা তো অ্যান্সার হতে পারে না কখনোই বাকি অপশানগুলো দেখো আর বোঝার চেষ্টা করো এবার যেটা হচ্ছে সেকেন্ড অপশান ব্ল্যাকবোর্ডে সঠিক উত্তরটা লিখে দেওয়া আচ্ছা মানে এই যে কথাটা বলেছে মানে প্রথম প্রথম বলেছে অপশানটা তাদেরকে বলে যেটা ভুল তাদের সঠিক উত্তরটা বলে মানে খুঁজতে বলতে হবে তো দেখো ভুল বললে কি সমাধান হয়ে যায় সব সময় প্রথম অপশান তো কখনোই উত্তর হবে না ভুল বললে কি সমাধান হয়ে যাবে না তাদেরকে এটা ফিল করতে হবে যে কি কারণে ভুল হয়েছে তাই না সঠিক উত্তরটা খুঁজতে যে ভুল করেছে তাকে সঠিক উত্তর খুঁজতে বলা বলা মানে হচ্ছে কি তাকে আরও হেডেক দই দিয়ে দাও ছাত্রদেরকে পড়াশোনায় ইন্টারেস্টের মাধ্যমে ইন্টারেস্ট জোগানোর মাধ্যমে পড়াতে হবে নাকি তাকে জিনিসটাকে ভার বোঝা বা পরিশ্রম সাধ্য মনে করিয়ে দিয়ে তাকে পড়তে বলতে হবে এমনটা নয় তো প্রথম অপশান হবে না ব্ল্যাকবোর্ডে উত্তর লিখলেও কিন্তু সে কিছুই শিখবে না জাস্ট উত্তরটা মুখস্থ করবে উত্তর মুখস্থ করা কিন্তু আমাদের সিস্টেমের পার্ট নয় রোড লার্নিং কিন্তু আমরা কখনোই করাবো না তাদের নোটবুকে দশ বার করে লেখা তাকে তুমি দশ বার করে লিখতে বললে কী লাভ হবে সে জিনিসটাকে মুখস্থ করে ফেলবে অথবা তার মধ্যে একটা ভীতি তৈরি হবে যে আমি ভুল করলি স্যার আমাকে দশ বার করে লেখাবে তো সেটাও কিন্তু একদম সঠিক প্রসেস নয় তাহলে চার নম্বর অপশান একমাত্র এটাই পড়ে আছে তো এটাই অপশান উত্তর হবে কি উত্তর হবে দেখো পুরো অপশানটা একবার পড়ো অপশানটা বলছে কংক্রিট উপাদানের মাধ্যমে বিনিময় নীতি ব্যাখ্যা করে কংক্রিট উপাদান মানে হাতে কলমে কিছু জিনিস নিয়ে তুমি তাদেরকে দেখাও যে বিনিময় নিয়ম ম্যাথামেটিক্সের কি তাহলে সে এই প্রবলেমটা বুঝতে পারবে পঁয়ত্রিশ আর তিনশো পাঁচের মধ্যে পার্থক্য কি ঠিক আছে তো চলো পরের আমরা চলে যাই দেখো বাংলায় আছে বাংলাটা ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি প্রাথমিক গণিত পাঠ্যক্রমে ম্যাপিং এর কোন দিক বা দিকগুলি উপস্থিত রয়েছে প্রাথমিক গণিত এর পাঠক্রমে বলছে ম্যাপিংয়ের কোন দিক বা দিকগুলি উপস্থিত রয়েছে ইংরাজিটা যদি বলি হুইচ অ্যাসপেক্ট অথবা অ্যাসপেক্টস অনেকগুলো দিকও হতে পারে অব ম্যাপিং আর প্রেজেন্ট ইন দ্য প্রাইমারি ম্যাথামেটিক্স কারিকুলাম একটা হচ্ছে ম্যাথ ইন্টারপ্রিটেশন আনস্কেল ড্রয়িং ইউজিং সিম্বল ড্রয়িং অ্যাস পার স্কেল ঠিক আছে অপশান কী কী ছিল মানচিত্রের ব্যাখ্যা আনস্কেল অঙ্কন চিত্র ব্যবহার করে এবং স্কিল অনুযায়ী অঙ্কন চলো চেষ্টা করো কোনটা অপশান হবে তোমাদের একটা জিনিস খেয়াল লাগবে শুধু একটা জিনিস খেয়াল লাগবে তাহলে এই ধরনের প্রশ্ন কখনোই ভুল হবে না তুমি কাদেরকে পড়াচ্ছ প্রাথমিক গণিক বা ক্লাস ওয়ান টু ফোর তো এই ধরনের ছাত্ররা পুরো স্কেল মেপে মেপে যে আঁকার পদ্ধতি স্কেল অনুযায়ী অঙ্কন সেটা কিন্তু জানে না তাই না তারা অঙ্কন কি করে করতে হয় ডায়াগ্রামের আলাদা ডায়াগ্রামকে প্রপার্টির বেশ প্রপার্টির উপর ভিত্তি করে বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কি করে আলাদা করতে হয় কোনটাকে ত্রিভুজ বলে কোনটাকে চতুর্ভুজ বলে রাফ অঙ্ক রাফ চিত্র অঙ্ক অঙ্ক মানে আঁকা বা অঙ্কন করা তো এই জিনিসগুলো কিন্তু তাদের পার্ট কখনও প্রত্যেকটা জিনিস সূক্ষ্ম মেজাল করে মেজারমেন্ট করে আঁকা কিন্তু তাদের পার্ট নয় তোমরা জানো স্কুলে তোমাদের কিন্তু সেটা শেখানো হতো একটা নাইন টেন এইট নাইন টেনে তোমরা দেখবে ওই কম্পাস ব্যবহার করে সব কিছু তোমরা কিন্তু তখন করতে এত ছোট বয়সে নয় তাই না তো এখানে ডি অপশানটা দেখছো কারেক্ট হবে না ডি অপশান যেখানে থাকবে সেটা আমি নিতে পারবো না তো সঙ্গে সঙ্গে ডি অপশান যেখানে যেখানে দেখতে পাচ্ছ সেখানে সেখানে কেটে দাও তাহলে তোমরা দেখবে অপশান এলিমিনেশনের মাধ্যমে তোমরা প্রথমে কিন্তু আমাদের উত্তরে পৌঁছে যাচ্ছ তো পেডাগিতে সবসময় মনে রাখবে অপশান এলিমিনেশন কিন্তু একটা দারুণ মেথড ওকে আশা করি বুঝতে পেরেছ এরপরে চলে যাই আমরা পরের কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার তিন ইংরাজিও আছে বাংলাও আছে দেখে নাও হুইচ অব দ্য ফলোইং টপিক্স আর নট পার্ট অব দ্য প্রাইমারি স্কুল ম্যাথামেটিক্স কারিকুলাম অ্যাস পার এনসিএফ দু হাজার পাঁচ মানে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি এনসিএফ দু হাজার পাঁচ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে গণিত পাঠ্যক্রমের অংশ নয় মানে কোচ কোথায় পড়াবো না বলো প্রাথমিক বিদ্যালয়ে আমরা কিন্তু গণিতের মধ্যে কোন কোন জিনিসটাকে পড়াবো না পূর্ণ সংখ্যা অনুমান এসেলেশান এবং প্রতিসাম্য ভালো করে তোমরা কেয়ারফুলি পড়ে তারপরে অ্যান্সার করো যারা লাস্ট ক্লাস করেছিলে তারা অবশ্যই এটা বুঝে গেছো আগে লাস্ট ক্লাসে আমি কিন্তু এগুলোকে ছবির মাধ্যমে কিন্তু দেখিয়েছি যেখানে আমি বলেছিলাম টেসেলেশন জিনিসটা কি দেখবে ক্ষোভ ক্ষোভ দোয়া থাকে একটা খোপের সঙ্গে আর একটা ক্ষোভ মিলিয়ে মিলে ডিজাইন তৈরি করতে অনুমান জিনিসটা কি তোমাকে পাঁচটা জিনিস আছে সেগুলোকে একসাথে জুড়ে তার আনুমানিক ভ্যালু কত হবে এটা বের করা এস্টিমেশন করা তো পূর্ণ সংখ্যা এটাও শেখানো হয় এটা শেখানো হয় এটা শেখানো হয় এটাও শেখানো হয় এবার মনে হয় তোমরা পূর্ণ না পূর্ণ সংখ্যা কি শেখানো এটা পূর্ণ সংখ্যা বলেছি না 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 পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টেজার সেটা কখনোই শেখানো হয় না তাই না পূর্ণ সংখ্যার কনসেপ্টে শেখানো হয় সংখ্যা শেখানো হয় পূর্ণ সংখ্যার কনসেপ্ট কিন্তু শেখানো হয় না তো অংশ নয় যেটা বলেছে তার মানে কি পূর্ণ সংখ্যা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে প্রতিসাম্য অবশ্যই শেখানো হয় আমরা ছবির মাধ্যমে তাদেরকে এই জিনিসগুলো কিন্তু শেখাই ঠিক আছে তো উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে চলে আসি কোয়েশ্চেন নাম্বার চার বিডস ক্যান বি ইউজ টু এক্সপ্লেন হুইচ অফ দ্য ফলোইং কনসেপ্ট বিডস মানে কি ছোট 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 ছোটো পুঁতি পুঁতি বলি বা ছোটো ছোটো গুলি বলি মাঠে কাদার কোনো কিছু কাদা দিয়ে তৈরি করে আনলাম ছোটো ছোটো বস্তু সেইগুলো বা কাঠের ব্লক এগুলো দিয়ে আমি কী শেখাই কাউন্টিংই শেখাই না একটা দূরে রাখলাম চারটে জিনিস আছে একটাকে সরিয়ে দিলাম কত হবে দুটো জিনিসকে অ্যাড করে দিলাম কত হবে এই জিনিসটা এই জিনিসটা তোমরা বুঝে আনসার করো চারটে অপশান আছে যদি সেন্স থেকে আনসার করো তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে দেখো এখানে আমি বলছি অপশানগুলো ভালো করে দেখো সংখ্যার অর্থ ভগ্নাংশ এবং নিদর্শন বলবে স্যার সংখ্যার অর্থ অবশ্যই সংখ্যা জিনিসটা কিন্তু কাউন্টিংয়ের পার্টির মধ্যেই পড়ে তো এটা তো অবশ্যই শিখতে পারবো ভগ্নাংশ শেখাই এবং প্যাটার্ন প্যাটার্ন মানে কি এখান থেকে কিন্তু আমরা পুঁথিগুলোকে একসাথে সাজিয়ে সাজিয়ে বিভিন্ন কিন্তু প্যাটার্নও তাদের সামনে কিন্তু তৈরি করতে পারি যে প্যাটার্নটা তারা দেখে তারা অমুক জিনিসটাকে কিন্তু উপলব্ধি করতে পারে তো প্যাটার্নও কিন্তু এখান থেকে শেখানো যেতে পারে তো অপশান নাম্বার ওয়ানই কিন্তু আমার অ্যান্সার হবে স্থানীয় মান অ্যান্সার হবে না কেন প্লেস ভ্যালু তুমি প্লেস ভ্যালু যখনই শেখাবে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু সেটা তো ইম্পর্টেন্ট সেটা হতে পারে অবশ্যই তুমি এই পার্টিকুলার পুঁতি ইউজ করে তুমি প্লেস ভ্যালু শেখাতেই পারো কিন্তু আয়তন কি শেখাতে পারবে তো একটা অপশান যদি ইনকারেক্ট হয়ে যায় তোমার কিন্তু পুরো অপশানটা ইনকারেক্ট হয়ে যাবে আয়তন এখানেও আছে এটাও ইনকারেক্ট হয়ে যাবে তাই না এটাকে বোঝো তো এই জিনিসটাকেই বলেছে নাম্বার সেন্স টেসেলেশন এবং প্লেস ভ্যালু আরেকটা জিনিস আমি বলছি ভালো করে শুনবে এই যে প্লেস ভ্যালুর কনসেপ্টটা আছে না টেসেলেশন তো আমাদের শেখানো হবে সংখ্যার অর্থ শেখানো হবে প্লেস ভ্যালুর কনসেপ্টটাও দেখবে তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে যে আমাদের এতে রয়েছে এমনটা নেই রাইট তো এটাও কিন্তু আমাদের বেস্ট অপশান হবে না তো এটাকেও কিন্তু আমরা দূরে রাখলাম তো অপশান কিন্তু আমাদের বেস্ট হবে যেটা সেটা হচ্ছে কি বলো মানে প্লেস ভ্যালু শেখানো তো যাবে বাট টেসেলেশান কিন্তু একেবারে শেখানো যাবে না তো টেসেলেশানের জন্য এই অপশানটা মেনলি কিন্তু আলাদা হয়ে যাবে কারণ টেসেলেশন কি হয় টেসেলেশনের মাধ্যমে গুলি দিয়ে শেখায় না টেসেলেশন মানে হচ্ছে দেখো ছোটো ছোটো জিনিস তোমরা দেখেছো টেসেলেশন ধরো এখানে একটা খাপ তৈরি আছে আর একটা খাপ এমন থাকবে যে খাপটা তুমি এখানে সেট করবে রাইট মানে তোমাদের ছোটোবেলা এই ধরনের বক্স কিনতে পাওয়া যেত যার মধ্যে এরকম প্যাটার্ন থাকতো যেগুলোকে কিন্তু মেশাতে হতো টেসেলেশন রাইট তো টেসেলেশন কখনো মানে বিডস দিয়ে করা যাবে এমনটা নাও হতে পারে তো এই অপশানটা টেসেলেশনের জন্যই মেনলি কিন্তু এটা কাটতে হলো কারণ স্থান কিন্তু শেখানো যেতে পারে মাধ্যমে ঠিক আছে কি বললাম চল এবার চলে আসি আমরা পরের কোয়েশনে আমরা বাংলা ভার্সানটাই ফার্স্টে দেখি নিচের কোন বিবৃতিটি সত্য কোন বিবৃতি বা বিবৃতিগুলি সত্য সমস্যা সমাধানের ছেলেরা মেয়েদের চেয়ে ভালো আচ্ছা এমন কোনো স্টেটমেন্ট যদি লেখা থাকে যেটা নিজে থাকি অ্যাম্বিগুয়াস অ্যাম্বিগুয়াস মানে অ্যাম্বিগুয়াস মানে যার দুটো অর্থ থাকতে পারে বা মানে কি বলবো মানে কোনো ভিত্তিহীন কথাবার্তা এই ধরনের কথাবার্তাকে প্রথমেই নেগেটিভ বা কেটে দেবো তার কারণ যদি আমার কাছে প্রপার লজিক বা প্রতিষ্ঠিত সত্য না থাকে সেটা তার পিছনে তাহলে কিন্তু সেটা কখনোই উত্তর দিতে পারে না আমার কি মনে হলো তার উপরে কোনো যায় আসে না ম্যাথ পেটে ঠিক আছে এবার এখানে বলেছে সমস্যা সমাধানের ছেলেরা মেয়েদের চেয়ে ভালো কে বলেছে কে বলেছে তাই না কে বলেছে কোথায় লেখা আছে কোন রিসার্চে লেখা আছে লেখা নেই কোথাও তো এটা কিন্তু সত্য নয় ওকে তো ফার্স্ট অফ অল এটাকে তোমাকে এইভাবে কিন্তু পরে পরে একটা কনসেপ্ট তৈরি করতে হবে তাহলে কোনটা সত্য জানতে চেয়েছে তাহলে এটা তো হবে হবে না না ঠিক আছে এটাকে ক ক নাও আচ্ছা খ কি আছে দেখো গ্রামীণ পটভূমি থেকে আসা শিশুরা গণিতকে কঠিন বলে মনে করে এমনটা কোনো প্রমাণ কি আছে তোমার কাছে এখন গ্রাম থেকে আসা ম্যাক্সিমাম ছাত্রের স্কোর দেখবে অনেক বেটার ঠিক আছে তো গ্রামের পটভূমি থেকে আসা শিশুরাই গণিতকে কঠিন বলে মনে করে এটা জেনারেল স্টেটমেন্ট হয়ে গেল তাহলে যে কোনো গ্রাম থেকে আসা ছাত্রদেরকে আমি বলবো তাদের তারা গণিতকে কঠিন বলে মনে করেন যেটা একেবারে সত্য না তাই না গ্রাম থেকে আসা ছাত্ররা মানে আমাদের খুব ভারতবর্ষে নিরিখে কেন তারা পৃথিবীর নিরেখে একটা স্টেটমেন্ট বলে দিলাম সেটা কি কখনো সত্যি আমেরিকার একটা গ্রামের পড়া ছাত্ররা তুমি বলতে পারবে সে মানে গণিতকে কঠিন বলে মনে করে বা ভারতবর্ষেই তুমি বলতে পারবে না কত গ্রাম আছে যেখানে ছাত্ররা হয়তো শহরের থেকে অনেক তো এগিয়ে আছে এরকমও হতে পারে ম্যাথামেটিক্স কার স্ট্রং হবে কি স্ট্রং হবে না সেটা পার্টিকুলার এই স্টেটমেন্ট থেকে আমি ব্যাখ্যা করতে পারি না এটা অ্যাম্বিগুয়াস আছে মানে হতেও পারে না হতে পারে পার্টিকুলার পার্টিকুলার সেগমেন্টে তাই না তো অ্যাম্বিগুয়াস যেখানে থাকবে সেটা তো অ্যান্সার হবে না শিক্ষকের বিশ্বাস গণিতে শিক্ষার্থীর কর্মক্ষমতাকে প্রভাবিত করে একদম সত্য কথা বলেছে ধরো আমি অ্যাজ এ টিচার মনে করি অমুক টপিক টপিকটা কঠিন তো আমার পড়ানোর মধ্যে বলা বলার মধ্যে বা আমার থট প্রসেসের মধ্যেই সেই নেগেটিভিটি ঢুকে আছে আমি যখন কাউকে পড়াবো তখন তার মধ্যে সেই নেগেটিভিটি ঢুকবে যার ফলে দেখবে একটা মাস্টার দেখবে সে যদি কোনো পার্টিকুলার ডোমেনে 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 স্ট্রং স্ট্রং হয় হয় তার তার ওই যখন সে সে নিজে কোনো ভালো না লাগে তার ওই ডোমেনে ভালো না ভালো লাগে না এই জিনিসটা কিন্তু চলতে থাকে তো এটা কিন্তু একমাত্র কিন্তু অপশন নাম্বার মানে গটা রাইট হচ্ছে তো আমাদের অপশন নাম্বার থ্রি কিন্তু কারেক্ট হবে ঠিক আছে চলো এবার চলে আসি আমরা পরের প্রশ্নে আশা করি প্রশ্ন প্রপারলি তোমরা দেখতে পাচ্ছ প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ এবং ব্যাখ্যা শেখানোর জন্য নিচের কোনটি সব থেকে উপযুক্ত কৌশল ইম্পর্ট্যান্ট প্রশ্ন সলভ করার চেষ্টা করো দেখো এটাকে আমরা কীভাবে সলভ করব প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শেখাতে চাইছি এবং তার ব্যাখ্যা এটাকে শেখাতে চাইছি এটা শেখাতে গেলে কী করে হাতে কলমে করার খুব দরকার তথ্যগুলো নিয়ে নাড়াচাড়া করার দরকার কোনটা বেশি কোনটা কম কীভাবে কাজ করতে হয় হাতে কলমে না করলে তারা কোনো দিন শিখতে পারবে না তো প্রচুর অনুশীলন দিলেই কি কোনোদিন কিছু শেখা যায় না ভয়ও ধরে যেতে পারে হ্যাঁ না তার কাছে সেটা বোঝা হয়ে যেতে পারে এটা তো অ্যান্সার হবে না শিক্ষার্থীর জরিপ পরিচালনা করতে আস্কিং স্টুডেন্টস টু কন্ডাক্ট সার্ভে ঠিক আছে সার্ভে করতে বলুন এটা হওয়ার চান্স আছে কারণ সার্ভে করলে হাতে কলমে ডেটা নিয়ে কাজ করবে শ্রেণীকক্ষে কুইজ আচ্ছা কুইজ করলেই সেই তথ্য সংগ্রহ করা শিখে যাবে নাকি তথ্য সংগ্রহ করতে গেলে তথ্য নিয়ে কাজ করতে হবে না এটা তো অ্যান্সার হবে না ক্লাসে গ্রুপ আলোচনা বা গ্রুপ ডিসকাশন করে এটাও তো সেমই হয় কেন না গ্রুপ ডিসকাশন করলে তুমি তথ্য নিয়ে কাজ শিখে যাবে এমনটা না তথ্য নিয়ে কাজ করলে তথ্যের ব্যাপারে জানতে পারবে তাহলে অপশান নাম্বার সেকেন্ড কিন্তু তোমাদের কিন্তু অ্যান্সার হবে ওকে চলো এবার চলে আসি আমরা পরের কোয়েশ্চনে কোয়েশ্চেন নাম্বার সেভেন একজন ছাত্র বলে যে একটি সমস একটি এটাকে তুমি নিয়ে নাও সমসা সমসার বাংলা কথা তুমি বলতে পারো যেটাকে বলা যেতে পারে শিঙারা সিঙ্গারা লিখে নাও একজন ছাত্র বলে যে একটি সিঙারা হলো ত্রিভুজ একটি সিঙারা হলো সিঙারার আকৃতি হলো ত্রিভুজ শিঙারার আকৃতি হলো ত্রিভুজ একজন ছাত্র বলছে তো ভ্যান হিলের স্তর অনুযায়ী ভ্যান যে থিওরি দিয়েছে না জিওমেট্রিক্যাল থিঙ্কিং এর ভ্যান হিলের জ্যামেটিক চিন্তাভাবনার যে থিওরি আছে সেই অনুযায়ী কোন পর্যায়ে আছে তোমরা ব্যাক বলো দারুণ প্রশ্ন দেখো এটা দারুণ প্রশ্ন হলেও এর উত্তরটা ভালো করে দেখো কেউ শিঙারাটাকে ত্রিভুজ বলছে তার মানে কি সে ওই শেপটাকে দেখে ত্রিভুজের সঙ্গে কল্পনা করছে তাই না ওইটাকে দেখে মনে হচ্ছে হ্যাঁ এরকমটা ত্রিভুজ হতে পারতো তার কল্পনার জগতে রয়েছে দেখে দেখে কম্পেয়ার করার কল্পনার জগতে চেষ্টা করছে তার মানে কি ভিজুয়ালাইজ করছে সে দেখে তার সঙ্গে তুলনা করার চেষ্টা করছে এখনো কিন্তু তার ডেপথ আইডিয়া নেই কারণ কখনোই কিন্তু আমাদের সিঙারা ত্রিভুজের মতো নয় যে কল্পনার জগতে আছে ওর সঙ্গে সিমিলারিটি পাচ্ছে সেটাকে ভিজুয়ালাইজ করে তো ভিজুয়ালাইজেশন স্টেজে আছে তোমরা ভ্যানিলের যে পাঁচটা যে স্তরগুলো আছে সেগুলো কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছি এর আগের ভিডিওতে করেছি সেগুলো ভালো করে দেখে নিও এবার যেটা আমরা করব সেটা হচ্ছে আট নম্বর প্রশ্ন নিচের কোনটি নিচের কোনটি পুরো স্ক্রিনটা একবার দেখাই তোমাদেরকে নিচের কোনটি পঠনবাদী গণিত গণিত ক্লাসরুমের বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হতে পারে হুইচ অফ দ্য ফলিং মে বি কনসিডার্ড অ্যাজ কনসিডার্ড আ ফিচার অফ আ কনস্ট্রাকটিভিস্ট ম্যাথামেটিক্স ক্লাসরুম গঠনবাদী গণিত ক্লাসরুমের বৈশিষ্ট্য হতে পারে চারটে অপশান গণিতের সংজ্ঞাসরণ উচ্চ সংজ্ঞাসরণ উচ্চ মূল্য প্রদান করা হয় মানে মেমোরাইজেশন অব ম্যাথামেটিক্স ডেফিনেশান ইজ অ্যাকর্ডেড হাই ভ্যালু এটাকে যদি আমি একটুখানি বাংলাটা একটু ভালো বলে দিই গণিতের সংজ্ঞাকে স্মরণ গণিতের সংজ্ঞাসরণকে উচ্চ মূল্য প্রদান করা হয় মানে যারা গণিতের সূত্রগুলোকে বেশি সংজ্ঞাকে বেশি মনে রাখতে পারছে তাদেরকে বেশি ভ্যালু দেওয়া হয় তাই দেখো শিক্ষক শুধুমাত্র সঠিক উত্তরের উপর মনোযোগ দেন কেবল কোনটা সঠিক সেটাকে তিনি বেশি দেখছেন শিক্ষার্থীরা ভুল তথ্যের একটি গুরুত্বপূর্ণ ভুল তথ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয় মানে শিক্ষার্থীরা সবসময় ভুলই করে মানে এমনটাও নয় মানে ইংরাজিটা একটুখানি মনে হচ্ছে এখানে ট্রান্সলেশনে বন্ডগুলো হয়েছে স্টুডেন্টস এরর্স আর কনসিডার্ড অ্যাজ এ ইম্পর্টেন্ট সোর্স অফ ইনফরমেশন তার মানে শিক্ষার্থীরা ভুল তথ্যের একটি উস্ত হিসাবে কিন্তু এখানে কিন্তু সোর্স অফ ইনক মানে কনসিডার অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ইনফরমেশন কিন্তু বিবেচিত হয় মানে এখানে তুমি যদি এটাকে একটু ব্যাখ্যা করো তাহলে আমি এখানে আর একটু জিনিস বলতে পারি তোমাদেরকে তার মানে কী দাঁড়াচ্ছে শিক্ষার্থীরা ভুল তথ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসাবে বিবেচিত হয় মানে ওরা সবসময় ভুল করে এই সেন্সটাকে আনার চেষ্টা করা হয়েছে এবার দেখো ছাত্রদের মধ্যে মিথস্ক্রিয়া নিরুৎসাহিত করা হয় মানে এই জায়গাটা বোঝো মিথস্ক্রিয়া মানে কি ইন্টারাকশান মানে নিজেদের মধ্যে যখন তারা আলোচনা করে কোনো একটা টপিককে সেটাকে ডিসকারেজ করা হয় ঠিক আছে গঠনবাদী ক্লাসরুমে কখনো ডিসকারেজমেন্ট আসে কি না সেটাও একবার তোমরা রিথিঙ্ক করো তো এখানে যেটা অ্যান্সার হওয়া উচিত তোমাদেরকে যদি আমি বলি দেখো এটা তো কখনোই গঠনবাদী ক্লাসরুমের বৈশিষ্ট্য নয় শুধুমাত্র উত্তরের উপর বর্ষা করা মানে শুধুমাত্র একটা নেগেটিভ শব্দ তো এই ধরনের শব্দ কখনই যখনই আসবে তখনই সেই স্টেটমেন্ট কখনই আনসার হতে পারে না আমি আগের ক্লাসেও বলেছি শুধুমাত্র একটা নেগেটিভ ওয়ার্ড কখনই কোনো কিছু সলিউশন শুধুমাত্র একমাত্র এই ধরনের হতে পারে না তাই না শুধুমাত্র উত্তরের উপর কখনোই নয় গণিতের সংজ্ঞাকে স্মরণ করা কোনো কিছুকে মুখস্থ করা রোড লার্নিং সংজ্ঞাকে স্মরণ করা এই ধরনের জিনিস কখনোই কিন্তু আমাদের মানে মানে এই শিক্ষা ব্যবস্থার পাঠ হতে পারে না যেগুলো কিন্তু আমাদেরকে বুধবুত বানিয়ে দেবে রাইট ওটাকে বাদ দাও তাহলে অপশান আমার তিন নম্বরই হবে এবার এখানটা একটু ভালো করে দেখি শিক্ষার্থীরা ভুল তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় মানে এটা এখানে এইটা বলতে চেয়েছে যে শিক্ষার্থী ভুল করবেই এটা ন্যাচারাল তো তার মানে এটা নয় যে তাকে আমরা নিরুৎসাহিত করব রাইট তো শিক্ষার্থীরা একটা ভুল তত্ত্বের উস্ত হিসেবে বিবেচিত হয় সেই ভুলটাকে তাদের সংশোধন করে তাদেরকে আমরা বেস্ট পর্যায়ে নিয়ে যাবো এটাই কিন্তু গঠন মনক বা গঠনবাদী ক্লাসরুমের বৈশিষ্ট্য এখানে ল্যাঙ্গুয়েজটা একটু জটিল আছে বাট আশা করি তোমরা অপশন ইলিমিনেশন দ্বারা কংক্রিট অ্যান্সারে পৌঁছাতে পারবে ঠিক আছে চলো এরপরে চলে আসি আমরা পরের কোয়েশ্চেনে নয়ের দাগের প্রশ্ন ভালো করে দেখো স্ক্রিনে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ইন দ্য কনটেক্সট অফ নেচার অফ ম্যাথামেটিক্স গণিতের প্রকৃতির সঙ্গে প্রকৃতি প্রসঙ্গে নিচের কোনটি সত্য নয় চারটে অপশান আছে গণিতে গণিত প্যাটার্ন সম্পর্ক অধ্যয়ন গণিত মানে ম্যাথামেটিক্স ইনভলভ স্টাডি অফ প্যাটার্ন অ্যান্ড রিলেশনশিপ মানে গণিতে আচ্ছা গণিত প্যাটার্ন এবং সম্পর্ক অধ্যয়ন জড়িত বা এরকম না বলে গণিতে প্যাটার্ন এবং অধ্যায় প্যাটার্ন এবং সম্পর্ক 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 এর অধ্যয়ন হয় অধ্যয়ন হয় এভাবে করে নাও তাহলে আরও ভালো বাংলা হয়ে যাবে গণিতে প্যাটার্ন এবং সম্পর্ক এর অধ্যয়ন হয় ঠিক আছে সত্য নয় বলেছে এটা তাহলে এটা তো হয় আমরা জানি তাই না প্যাটার্নের এর হয় এবং সম্পর্কের অধ্যায়ন হয় গণিত গণিত ম্যাথামেটিক্স ইজ এ লিমিটেড ম্যাথামেটিক্স ইজ লিমিটেড টু স্টাডি নাম্বারস গণিত সংখ্যা অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ গণিত সংখ্যা ছাড়া আর কিছু ভাবে না মানে শুধু সংখ্যাতেই সীমাবদ্ধ গণিতের বিমূর্ততা এবং দৃশ্যায়ন জড়িত গণিত বাস্তব জগতের সাথে সংযোগ স্থাপন করে ভালো করে পড়ে ভাবার চেষ্টা করো কোন অপশানটা হবে দেখো এখানে পড়লেই তোমাদের যদি আজকের মেথডটা তোমরা শিখে যাও তাহলে এখানে কোনো অসুবিধাই নেই তোমাদের গণিত সংখ্যা অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ কোনো একটা সাবজেক্ট পার্টিকুলার একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ হতে পারে সাবজেক্ট মানে কি সেই সাবজেক্ট তার পরিধি বিশাল তার উপর রিসার্চ চলছে তাই না এখানে দেখেই আমি এটাকে মার্ক করে দিতাম যদি তোমাদের আমার পড়ানোর টেকনিকটা তোমরা যদি ধরে ফেলো তাহলে দেখবে অনেক প্রশ্ন সম্পূর্ণ উত্তর না জানা থাকলেও তোমরা কিন্তু অ্যান্সার মার্ক করতে পারো আর কমন সেন্স আছে না এবার তো গণিতের বিমূর্ততা আছে পড়ানোর সময় আমি পড়াই তোমরা যেন থিওরিতে পড়েছি গণিতের একটা মানে বৈশিষ্ট্যের মধ্যেই বিমূর্ততা পড়ে দৃশ্যায়ন পরে এগুলো তো কখনো অ্যান্সার হতে পারবে না তো সত্য তো অবশ্যই এগুলো সত্য নয় জিজ্ঞেস করেছে বাস্তব জগতের সঙ্গে সংযুক্ত অবশ্যই বাস্তব জগতের সঙ্গে সম্পর্ক না থাকলে সাবজেক্টটা আমি কি জন্য পড়ছি তাই না এটার ব্যাপার প্যাটার্ন এবং মানে এর সঙ্গে অধ্যয়ন এটাও জড়িত তাহলে কোনটা ভুল সেটা হচ্ছে অপশান নাম্বার দুই এবার চলে আসি আমরা ওদের দশ নম্বর ভালো করে শুনবে নিচের কোনটি নিচের কোনটি শিশুদের মধ্যে স্থানিক বোঝাপড়ার বিকাশে সাহায্য করে আচ্ছা স্থানিক বোঝাপড়াটাকে ইংরাজিতে কি বলছে একটু দেখে নেই বলছে স্প্যাটিয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যামং দ্য চিলড্রেন মানে স্থানিক বোঝাপড়া মানে স্প্যাটিয়াল ইন দ্য সেন্স চারপাশে যে জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং বিকাশের সাথে যুক্ত নাও হতে পারে বলেছে নাও হতে পারে ঠিক আছে প্রত্যেকটা শব্দকে গুরুত্ব দেবে একবার শুধু ভাবো তাদের আশপাশের কোন জিনিসটাকে তারা করতে পারবে না সেটাই স্প্যাটিয়াল থিঙ্কিং এর মধ্যে আসবে না তারা তাদের মানে চোখের বাউন্ডারির মধ্যে যা যা দেখতে পাচ্ছে সেগুলো সবই স্প্যাটিয়াল থিঙ্কিং এর মধ্যে চলে আসবে তাহলে দেখো যেগুলো চোখের বাইরে বা কল্পনায় আসছে না তো ভারতের মানচিত্রে বিভিন্ন শহরের মধ্যে দূরত্ব গণনা অবশ্যই মানচিত্র যদি তাদের সামনে দিয়ে দেওয়া হয় তারা শহরের মধ্যে দূরত্ব গণনা করতে পারবে ভাবো কাগজের টুকরো টুকরোটি প্রদত্ত রেখা বরাবর ভাঁজ করলে কেমন দেখাবে তার চিত্রিত করে অবশ্যই কাগজের টুকরো দিয়ে দিলে তারা করে দেখতে পারবে এটা তো অ্যান্সার হবে না স্যার এটা করতে পারবে নাও হতে পারে বলেছে স্কুল থেকে তাদের বাড়ি পৌঁছানোর নির্দেশনা তারা স্কুল থেকে কিভাবে বাড়ি পৌঁছাবে সেটাকে তারা অনুমান করবে অবশ্যই তাদের বাড়ি যাওয়ার পথেই পড়ছে তাহলে তারা ভিজুয়ালাইজ করতে পারবে তাহলে এটাও অ্যান্সার হবে না একটি পেন্সিলের উপরের দৃশ্যের সাথে পাশের দৃশ্যের মিল করা পেন্সিলের ওপরটা কেমন আর পাশটা কেমন দেখে আরে তার সঙ্গে পেন্সিল দিদি অবশ্যই সে দেখতে পাবে এটাও সম্ভব সম্ভব নয় কোনটা মানচিত্রের উপরে দুটো পয়েন্ট দিয়ে দিলে তার মধ্যে দূরত্ব পরিবর্তন করতে পারবে কখনোই সম্ভব না মানচিত্রের উপর থ্রি দূরত্ব লেখা থাকে সব জায়গায় তাই না সম্ভব নয় তাহলে অপশন নাম্বার কোনটা হবে এক কিন্তু এবার চলে আসি আমরা সমতল পরিসংখ্যানের এলাকা পরিমাপ শেখানোর প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় ইংরাজিতে কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ইন দ্য কন্টেক্সট অফ টিচিং এরিয়া মেজারমেন্ট অফ দ্য প্লেন ফিগার্স একটা সমতল কিছুর একটা এরিয়াকে যদি মাপতে হয় তার ক্ষেত্রফলকে যদি মাপতে হয় তাহলে কোন স্টেটমেন্টটা ঠিক নয় সঠিক নয় সেটা জানতে চেয়েছে চলো চেষ্টা করো সবাই চলো কি করব ছাত্রদের বিভিন্ন সূত্র আবিষ্কার করার সুযোগ দেওয়া উচিত ভাবো একটা সমতলের এলাকা পরিমাপ করার জন্য তুমি তাকে আবিষ্কারমূলক পদ্ধতি শেখাবে তাও ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত যদি এটা হয়ে থাকে কত বড় মূর্খামি হয়ে যাবে বলো তাই না এবার মূর্খামি হবে কি হবে না সেটাকেও একটা গুরুত্বপূর্ণ আগে কি থিমটা বলেছে সেটা বোঝার চেষ্টা করো আগে আমি পুরো কোয়েশ্চেনটাকে পড়ি দেখো অনেক সময় মনে হয় যে এটা মূর্খামি হয়ে যাবে হতে পারে সেটা নাও হলো তাই না দেখো সমতল পরি সমতল পরিসংখ্যানের এলাকা পরিমাপ করতে মানে একটা সমতল এরিয়া আছে তার সমতল জায়গা আছে তার সাথে তার এরিয়াকে পরিমাপ করব মানে তার ক্ষেত্রফলকে মাপবো তাহলে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় এক্ষেত্রে তোমরা যদি শেখাতে চাও এখানে আবিষ্কার বলতে ওই সেন্সটাকে বোঝাতে চাইনি দেখো তোমাদের এখানে বলি এখানে ইংরেজিটা কি বলেছে স্টুডেন্ট শুড গিভেন এ চান্স টু ডিসকভার দ্য ভেরিয়াস ফর্মুলা তারা নিজে নিজে হাতে কলমে করার চেষ্টা করুক দেখবে ছোটোদেরকে বিভিন্ন এরিয়াগুলোকে বের করার সুযোগ দেওয়া হয় যে হ্যাঁ তোরা নিজেরা নিজেরা মিলে দেখতো কত উত্তর কত উত্তর হতে পারে কীরকম ফর্মুলা কীভাবে আসে এখানে সেই আবিষ্কারের কথা বলা হয়েছে আর সেই আবিষ্কার যদি বলা হয় তাহলে এটা তো স্যার হতে পারে কারণ তাদের মধ্যে যদি হাতে কলমে করার একটা প্রবণতা থাকে তারা ইন্টারেস্ট পাবে ঠিক আছে স্যার এটা তো হতে পারে তার মানে এই জন্য বলছি না কোয়েশ্চেন কেয়ারফুলি পড়তে হবে কেন আমি কি করে বুঝলাম বাকি অপশনগুলো পড়ে কিন্তু এটাকে বুঝলাম এলাকা পরিমাপের সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয়ের আগে শেখানো উচিত মানে কীভাবে ক্যালকুলেট করতে হবে সেটা আগে সূত্রটা বলে দেওয়া উচিত তারপরে তাদেরকে করতে বলা উচিত এটা এটা কখনোই করা উচিত না তাদের মধ্যে ইন্টারেস্ট প্রথমেই শেষ হয়ে যাবে তাহলে এটাই কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে গ্রিড কাগজে পরিমাপের আনুষ্ঠানিক একক পরিবর্তন মানে কিভাবে গ্রিড কাগজে একে একে বুঝতে হয় সেটা শেখানো এটা তো অবশ্যই এটা হতে পারে পসিবিলিটি নিয়মিত আকার সহ টেসেলেশন এলাকা পরিমাপ করা শেখানো মানে ছোট ছোট খাপ খাপ জুড়ে সেগুলোকে কী করে তৈরি হয় সেগুলোকে পরিমাপ করার মাধ্যমে আনতে আনা যেতে পারে তো সেটা দিয়েও তার ইন্টারেস্ট সহকারে শিখবে তো ঠিক আছে এটা হতে পারে দেখো এরপরে চলে আসি আমরা বারো দাগের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে থেকে ওপেন এন্ডেড প্রশ্ন চিহ্নিত করো ওপেন এন্ডেড প্রশ্ন ক্লোজ এন্ডেড প্রশ্ন ইম্পর্টেন্ট তোমরা কোয়েশ্চেন পড়ার সাথে সাথে বুঝবে কোনটা ওপেন এন্ডেড প্রশ্ন কোনটা ক্লোজ এন্ডেড প্রশ্ন তাহলে একটা কনসেপ্ট শেখা হয়ে যাবে দেখো ওপেন এন্ডেড প্রশ্ন বলতে সেই প্রশ্নকে বোঝায় যার একাধিক উত্তরের পসিবিলিটি আছে আর যখন উত্তরের পসিবিলিটি সীমাবদ্ধ হয়ে যাবে মানে এই দুটোই উত্তর হবে বা এই উত্তরটাই হবে বা এই তিনটে উত্তরই হবে তখন কিন্তু সেটাকে আমরা কখনোই ওপেন এন্ডেড বলতে পারবো না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ ওপেন এন্ডেড মানে কি দেখো একটি পিচবোর্ড বাক্সের আয়তন বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে উচ্চতা বার করতে দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে আয়তন বলে দিয়েছে উচ্চতা বার করার তো ফর্মুলা ফিক্সড হয়ে গেল স্যার তাহলে একটাই উত্তর বেরোবে এটা তো ওপেন এন্ডেড হলো না কার্ডবোর্ড বাক্সের প্রস্থ তার দৈর্ঘ্যের পঞ্চমাংশ তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ প্রস্থের মধ্যে রিলেশন বলে দিয়েছে উচ্চতার প্রস্থের মধ্যে রিলেশন বলে দিয়েছে তার মানে দৈর্ঘ্য জানা হয়ে গেল প্রস্থও জানা হয়ে গেল উচ্চতাও জানা হয়ে গেল আয়তন বলে দিয়েছে তো সেখান থেকে স্পেসিফিক দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা পেয়ে যাবো অনুপাত জানা থাকলে তাহলে স্যার এটা তো একটা ফিক্সড উত্তর তাহলে এখান থেকেও কিন্তু স্যার আমার ওপেন এন্ডেড হলো না ক্লোজ এন্ডেড হয়ে গেল একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এত দেওয়া আছে এর দৈর্ঘ্য প্রস্ত কত হতে পারে দেখো একটা ক্ষেত্রফল দিয়ে বলেছে দৈর্ঘ্য প্রস্থ কি সেট করতে পারো তা আমার মনের মতো যে কোনো কিছু নিতে পারি আমি দৈর্ঘ্যটাকে দুই নিতে পারি প্রস্ত পেয়ে যাবো আমি তিন নিলেও একটা প্রস্ত পাবো পাঁচ নিলেও একটা প্রস্ত পাবো একাধিক উত্তর পসিবল তাহলে এটাই কিন্তু একটা ওপেন এন্ডেড প্রশ্ন ঠিক আছে পরেরটা দেখি চারশো আশি মিটার স্কোয়ার আয়তক্ষেত্রে কতগুলি আয়তাকার প্লট এত মিটার স্কোয়ার আয়তনের একটি বৃহত্তর ক্ষেত্রে বসানো যেতে পারে এটাও একটা ফিক্সড উত্তর পাঁচটা দশটা পনেরোটা কিছু তো একটা উত্তর হবে ফিক্সড তো এটাও কিন্তু স্যার অ্যান্সার হবে না এটাও কিন্তু ক্লোজ এন্ডেড আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছ এবার চলে আসি তেরো দাগের প্রশ্নে ভালো করে শুনবে এবার চলে আসি আমরা তেরো দাগের প্রশ্নে গাণিতিক ধারণাগুলির শ্রেণীবিন্যাস প্রসঙ্গে গাণিতিক ধারণাগুলির শ্রেণীবিন্যাস প্রসঙ্গে কি হচ্ছে বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয় ভালো করে উত্তর দাও পরে টোড়ে দেখো গুণ যোগের গুণ কি বলছে এখানে ইংরেজিটা একবার দেখে নাও মাল্টিপ্লিকেশন বিল্ডস অন দা কনসেপ্ট অফ অ্যাডিশান কনসেপ্ট অ্যাডিশানের কনসেপ্টের উপর বেস করে মাল্টিপ্লিকেশন তৈরি হয়েছে তো গুণ যোগের ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়েছে একদমই ঠিক কথা দুই প্লাস দুই প্লাস দুই কত হচ্ছে ছয় আর সেটাকেই আমি পরবর্তীকালে শিখলাম কি দুইকে তিনবার যোগ না করে দুই ইন্টু তিন হয় তো যোগের ধারণা ফার্স্ট দেন হচ্ছে গুণের ধারণা তো স্যার এটা সঠিক তো অবশ্যই তাহলে আনসার হবে না আমাকে সঠিক নয়টা অ্যান্সার হবে বিয়োগের ধারণার উপর বিভাগ তৈরি হয় বিয়োগের কনসেপ্ট থেকে কিন্তু বিভাগ তৈরি হয় এটাও কিন্তু সঠিক ডিভিশন বিলস অন দ্য কনসেপ্ট অফ সাবট্রাকশন তো এটাও কিন্তু অ্যান্সার হবে না পূর্ণ সংখ্যাগুলি প্রাকৃতিক সংখ্যার ধারণার উপর তৈরি হয় অবশ্যই ন্যাচারাল নাম্বার আগে তৈরি হয়েছিল তার উপরে কনসেপ্টকে কাজে লাগিয়ে আচ্ছা যদি এক দুই তিন চার নাম্বার হয় তাহলে যদি এক থেকে বড় সংখ্যা মানে পাঁচ বিয়োগ করে নেই তাহলে স্যার কী সংখ্যা তৈরি হবে এই যে একটা আকর্ষণ বা এই যে একটা কৌতূহল সেই কৌতূহল থেকে কিন্তু নেগেটিভ নেগেটিভ নাম্বারগুলো তৈরি হয় তারপরে নেগেটিভ নাম্বার আর সেম পজিটিভ নাম্বারকে ব্যালেন্স করার জন্য জিরো তৈরি হয় তো সব মিলিয়ে কিন্তু এটা কিন্তু সঠিক কথা বলেছে ভগ্নাংশগুলি দশমিক ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়েছে বলছে দশমিক আগে এসে দেন ভগ্নাংশ না 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 ভগ্নাংশ আগে এসছে দেন দশমিক এসছে তাই না তো এটা কিন্তু উল্টো হয়ে গেল মানে এটাই কিন্তু আমাদের সঠিক ঠিক আছে চলো মানে এটা অ্যান্সার হবে এবার চলে আসি আমাদের এই কোয়েশ্চেনটা চোদ্দ দাগের প্রশ্ন প্রাথমিক স্তরে ভগ্নাংশ শেখানোর জন্য একটি পছন্দসই অনুশীলন চিহ্নিত করো মানে কি তুমি কী দ্বারা তুমি তাকে শেখাবে কি কী তুমি উদাহরণ দেবে বা কি ধরনের কনসেপ্ট ইউজ করবে দেখো ভগ্নাংশের দৈনন্দিন ধারণাগুলিকে শ্রেণিকক্ষে পাঠদানে হস্তক্ষেপ করার অনুমতি দেওয়া উচিত না মানে বাস্তবে তুমি যে ফ্রাকশানগুলো ইউজ করো সেই সেই কনসেপ্টগুলোকে তুমি ক্লাসে শিখিও না তাহলে তো জীবনেও তার ইন্টারেস্ট গ্রো করবে না যদি তুমি তাকে প্র্যাকটিক্যাল হইতে না শেখাতে পারো সে যদি ফিল না করে যে ফ্র্যাকশন কি কাজে লাগে সে জীবনে শিখতে পারবে না তো এটা ভুল কথা আর ভুল কথা তোমার অ্যান্সার হবে না তাই না বলছে প্রাথমিক স্তরে ভগ্নাংশ শেখানোর জন্য একটি পছন্দসই অনুশীলন চিহ্নিত মানে সঠিকটা কোনটা করা উচিত সেটা বার করতে বলেছে তো অনুচিত প্রাথমিক স্তরে শুধুমাত্র অর্ধেক এবং কোয়ার্টার চালু করতে হবে অনলি হাফ এবং কোয়ার্টার শুড বি ইন্ট্রোডিউস মানে শুধুমাত্র হাফ কী করে ক্যালকুলেট করে আর চার ভাগের এক ভাগ কী করে ক্যালকুলেট করে সেটা শেখাও কেন অন্যগুলো কেন শেখাবো না সবই শেখাবো এটা একটা ভালতু কথা বলেছে অ্যান্সার হবে না ভগ্নাংশের ধারণা একাধিক পরিস্থিতিতে প্রদর্শন করা উচিত মানে তাকে বিভিন্ন ধরনের এক্সাম্পল দেওয়া উচিত যেমন কেক এনে কেকের একটা রাউন্ড শেপ করে কেককে যদি চারটে ভাগে ভাগ করা হয় তার একটা ভাগ যদি বন্ধুকে দিয়ে দেওয়া হয় তাহলে কটা ভাগ পড়ে আছে চারটে সমান ভাগ করা হয়েছিল তাহলে চার ভাগের মধ্যে তিন ভাগ পড়ে আছে বিভিন্ন ধরনের উদাহরণ সহযোগে দেখানো যেতে পারে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে লব এবং হরকে পৃথক পৃথক সংখ্যার সংখ্যার উপরে জোর দিতে হবে ডিউমারেটার অ্যান্ড ডিনমিনেটার শুড বি এম্পাসাইজ অ্যাজ এ সেপারেট নাম্বার দুটো আলাদা আলাদা নিয়ে নিয়ে চেক করতে হবে এমনটা করলে ব্যাপারটা মনোটোনাস হয়ে যাবে তারা ইন্টারেস্ট পাবে না বাচ্চা ছেলে ছেলেপিলে না বুঝতে হবে এটা অ্যানসার হবে না ঠিক আছে চলো এরপরে হচ্ছে লাস্ট প্রশ্ন আমাদের পনেরো দাগের প্রশ্ন প্রাথমিক স্তরে গণিতের মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোনটি কামও নয় মানে কোন জিনিসটাকে একেবারে করা উচিত নয় অ্যাজ এ টিচার বা অ্যাজ এ তোমাদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট দেখো ভালো করে কোয়েশ্চেনটা প্রাথমিক স্তরের কথা বলেছে গণিতের মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোনটি কাম্য নয় তো সেক্ষেত্রে আমরা যদি দেখি ধারণাগত মূল্য বোঝার ধারণাগত বোঝার মূল্যায়নের উপর জোর দিতে হবে মানে এটাকে বলা হয়তো এম্পাসিস শুড বি অ্যাসেস ইন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তার মানে কনসেপ্টের উপর জোর দিতে হবে তারা জিনিসটাকে ফিল করতে পারছে কিনা জিনিসটাকে উপলব্ধি করতে পারছে না বাস্তবের সঙ্গে মিল পাচ্ছে কিনা যেটা বোঝাচ্ছি অবশ্যই এটা ঠিক কথা তো এটা তো কাম্য কাম্য নয় তো নয় একটি অনন্য পরীক্ষার প্যাটার্ন ধারাবাহিকভাবে অনুশীলন করা একটা ফিক্সড প্যাটার্ন করো সবার জন্য ওটাকে চালিয়ে দাও মানে কি বলতো হয়তো ক্লাসে পাঁচজন ছাত্র ওটাকে কোপ আপ করতে পারো মানে পনেরো জন ছাত্র কোপ আপই করতে পারলো না তাও চালিয়ে দাও তার মানে কি এটা কোনো কাজের কাজ হলো তার মানে আমাদের সিস্টেমের প্রতি একটা ভয় জন্মে যাবে ছাত্রদের আর্ধেক ছেলেপিলে ড্রপ আউট হয়ে যাবে আর তাদের প্রতি পড়াশোনার আগ্রহও থাকবে না এটা ভুল কথা বলেছে আর ভুল কথা বলেছে মানে এটাই অ্যান্সার হবে চলো তাও পরের অপশানগুলো পড়ি মূল্যায়ন শিক্ষার্থীদের প্রসঙ্গে সংবেদনশীল হওয়া উচিত তারা যদি কোনো কারণে ভুলভ্রান্তি করেও ফেলে সেগুলো সংবেদনশীলভাবে আমাদের দেখা উচিত সেগুলো কেন হচ্ছে কী ধরনের কী হচ্ছে প্রবলেমগুলোকে জেনে তারপরে সেগুলোকে কিন্তু সেটাকে তাদের মতো করে কিন্তু সলিউশনটা দেওয়া উচিত ঠিক কথাই সমস্ত শিশুকে তাদের গাণিতিক রুচি অনুযায়ী ট্রিট করা উচিত অবশ্যই তাদের গণিতে কেমন কার পছন্দ কার পছন্দ নয় কার কত ইন্টারেস্ট কেন আসছে না সব কিছুকে দেখে তারপরে কিন্তু তাকে কিন্তু সেইভাবে কিন্তু দেখা উচিত ইট ইজ ইম্পর্টেন্ট টু টু চ্যালেঞ্জ অল দ্য চিলড্রেন অ্যাকর্ডিং টু ম্যাথামেটিক্যাল টেস্ট প্রত্যেকের কিন্তু চাহিদা আলাদা আলাদা কেউ ম্যাথমেটিক্সকে কীভাবে দেখে তার পয়েন্ট অফ ভিউ আলাদা সবগুলোকে দেখে তাদেরকে ট্রিট করা উচিত এটাও কিন্তু ঠিক বলেছে তো এটা কিন্তু ভুল নয় তাহলে অপশান নাম্বার দুই কিন্তু এখানে কিন্তু আমাদের অ্যান্সার হবে এটা কাম্য নয় ঠিক আছে কাম্য নয় জানতে চেয়েছিলো চলো আজকে কিন্তু এখানেই শেষ করলাম তার আগে তোমাদের যাওয়ার আগে আগে একটা কথা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে আমি বলছি এক মিনিট দেখো তোমরা তোমাদের জন্য একটা ইনফরমেশান লাস্ট যারা যারা এমএইচ এডুকেশন ল্যাবে যারা যারা ভর্তি হতে চাইছো বা যারা যারা এই কোয়ালিটি ক্লাসটাকে অ্যাভেল করতে চাইছো কারণ আমাদের একটা ব্যাচ আছে প্রপার ওয়েতে যেখানে পড়াশুনো হয় সেখানে যেটাকে আমরা দেখি সেলফ স্টাডি গ্রুপ তার নাম এবং কোর্স ফি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা ফিল্ডের যার সুসল দিগজ স্যারেরা আছেন স্যার ম্যাডামরা তারা কিন্তু এখানে ক্লাস নিচ্ছেন এবং বাকি তোমাদের কন্টেন্টের মধ্যে যে যে টিচার্সগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কোর্সের বৈশিষ্ট্য হিসাবে তোমরা যারা ইচ্ছুক তারা কিন্তু কোর্সে জয়েন হতে পারো এবং আমাদের জন্য কোর্সের ফিজটাকে অল্প রাখা হয়েছে আজ এই পর্যন্ত শেষ করছি ভালো থেকেও পরের সেশনে দেখা হচ্ছে আবার